বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আজকের কর্মসূচি শুধু পদযাত্রা নয়, আন্দোলনের জয়যাত্রা। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটানো হবে। সকালে রাজধানীর গাবতলিতে বিএনপির সরকার পতনের একদফা দাবি আদায়ে মহানগর উত্তর বিএনপির আয়োজনে পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি। এছাড়া ঢাকা ১৭ এর নির্বাচন নিয়ে কমিশন জনগণের সাথে তামাশা করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলনের প্রথম এই কর্মসূচি শুরুর স্থান গাবতলিতে জড়ো হন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পদযাত্রাটি মিরপুর ১০, আগারগাঁও, কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ, নয়াপল্টন, মতিঝিল, দয়াগঞ্জ হয়ে বিকেল ৪টায় রায়সাহেব বাজারে গিয়ে শেষ হবার কথা রয়েছে। এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয়যাত্রা, ভিক্টরি মার্চ। আগে পদত্যাগ করো, ওই পার্লামেন্ট যারা বাড়াইছে ওটা বিলুপ্ত করো এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দাও। গতকাল আপনাদের ঢাকায় একটা নির্বাচন কমিশন একটা উপনির্বাচনের তামাশা খেলেছে, তাই না? সেই উপনির্বাচনে ভোট করেছে, ভোটে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল একজন অত্যন্ত হেভি ওয়েট ক্যান্ডিডেট, সে আবার আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের প্রধান, দেশের সব মানুষ তাকে চেনে, হচ্ছে কি প্রফেসর ডক্টর আরাফাত, প্রতিদ্বন্দ্বীকে হিরো আলম, তাই না? ওই ইলেকশনটাতেও আপনাদের ভোটারদেরকে নিতেই পারে নাই, শূন্য। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।